আসসালামু আলাইকুম এভরিওয়ান। গরমে এমন কিছু টিপস নিয়ে হাজির হয়েছি যে টিপসগুলো দেখলে আপনার সংসারের অপচয় অনেকটা কমে যাবে। অনেকদিন পর আবারও ফিরে এসেছি আমি মুক্তাজ ডেইলি ব্লগ থেকে মুক্তা আপনাদের সাথে দারুণ দারুণ সাংসারিক কিচেন টিপস শেয়ার করব বলে, যা জানলে আপনার সংসারের খরচ অনেকটা কমে যাবে, সেই সাথে আপনার অপচয় কমে যাবে। তো প্রথম টিপসটি শুরু করা যাক। প্রথম টিপসটি হলো লেবু নিয়ে। লেবু আমাদের বাসায় আনার পর অনেকগুলো একসাথে সেটা পেকে যায়, তো পেকে গেলে দেখা যায় সেগুলো আর খাওয়া হয় না, একটা অন্যরকম স্মেল আসে। তো লেবুগুলো ভালো রাখার জন্য সেটা কিভাবে আমি সংরক্ষণ করছি সেটাই দেখাচ্ছি। লেবুগুলো আমি কেটে নিয়েছি, সেই সাথে এটার পুরোটা রস আমি নিয়ে নিব। প্রথমত হাত দিয়ে চিপে নিচ্ছি। অনেকের নোকটা সমস্যা হয় লেবু চিপতে গেলে, তো আমি আজকে একটা পদ্ধতি দেখিয়ে দিব যেটা করলে আপনার নোক নষ্ট হবে না, সেই সাথে লেবু কাটলে হাত জ্বলবে না বা হাতটা অন্যরকম হবে না। একটা চামচ নিয়ে নিয়েছি, এই চামচটা দিয়ে আমি সবগুলো রস করে নিব। তো এইভাবে রস করে নিলে চামচ দিয়ে খুবই সহজ হয়, অনেকে মেশিন দিয়ে করে থাকে, তো সেটা করলে তেতো একটা ভাব আসে, সেই জন্য আমি করছি না। এভাবে করেই সবগুলো লেবুর রস আমি নিয়ে নিয়েছি। এখন এটা কীভাবে সংরক্ষণ করি সেটাই আপনাদের দেখাচ্ছি। আমি একটা আইসের যে জার সেগুলো নিয়ে নিয়েছি, এখন সেই আইস কিউবগুলো আমি রেডি করে নিব। এখন আমি সবগুলো লেবুর রস সবগুলোতে দিয়ে দিব। এভাবে দিয়ে ফ্রিজে রাখলে সেটা সারা বছর আপনি সংরক্ষণ করে খেতে পারবেন। তো সারা বছর না হলেও যতদিন পর্যন্ত খাওয়া যায় সেটা খাওয়া যাবে। এতে করে কী হবে, লেবু পেকে গেলে নষ্ট হয়ে গেলে ফেলে দেওয়া যাবে না। এভাবে সংরক্ষণ করে আপনি সেটাকে ভালো রাখতে পারেন। এখন ডিপ ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজ থেকে আমি 5-6 ঘন্টা পর নামিয়ে দেখাচ্ছি আপনাদেরকে সেটা কী হয়েছে। এখন এগুলোকে আমি ছুটিয়ে নেব। দেখুন, এই একটা আইস কিউব দিয়ে 1 গ্লাস শরবত বানানো যাবে। তো এতে করে কাজটা অনেক সহজ হয়ে গেল, বারবার লেবু চিপার ঝামেলাও থাকলো না। সেই সাথে কোনো গেস্ট আসলে হঠাৎ করে এভাবে করে লেবু চিপার ঝামেলা ছাড়াই শরবত বানিয়ে দেওয়া যাবে, তাছাড়া নিজেরাও করা যাবে। তো প্রত্যেকটা আইস আমি আলাদা করে নেব। এতে করে কি হবে যে এটা আমি ফ্রিজে রাখতে খুবই সুবিধা হবে। আইস কিউবগুলো আলাদা করা শেষ হয়ে গেছে। এখন আমি একটা যে জিপার প্লাগ আছে সেই ব্যাগে আমি ভরে নিব। এভাবে ভরে নিলে ফ্রিজের জায়গা খুবই কম লাগে, এতে করে ফ্রিজের যে জায়গাটা সেটা নষ্ট হয় না। তো এভাবে আপনারা চাইলে লেবু সংরক্ষণ করতে পারেন এবং যে কোনো সময় এটা বের করে আপনি কাজে লাগাতে পারেন। তো এই টিপসটি কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। দ্বিতীয় টিপসটি হলো ভাত নিয়ে। অনেকেই আমরা ভাত রান্না করার সময় পাশে থাকি না, তো এতে করে কি হয়, ভাতের মাড়টা উপচে পড়ে চুলাটা নষ্ট হয়ে যায়, তাছাড়া পাতিলটাও নষ্ট হয়ে যায়। পাতিলের উপরে এরকম একটা কাঠের কাঠি অথবা খুন্তি দিয়ে রাখলে সেই বলকটা অবশ্যই পড়ে না বা ভাতের মাড়টা পড়ে যায় না। এতে করে আপনার রান্নাঘর নোংরাও হয় না, তাছাড়া কাজটা কিন্তু খুব সুন্দরভাবে হয়। আপনারা চাইলে যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য এই টিপসটি খুবই দারুণ। আমি কিন্তু এটা ফুল যে আঁচ বলে সেটা দেইনি, মাঝারি আঁচে আপনি এভাবে ভাত বসিয়ে যে কোনো সময় রান্না করতে পারেন। তো এতে করে ভাতের মাড়টা পড়বে না। তো আপনি কিন্তু এই টিপস দেখার পর থেকে আবার ফুল আঁচে দিয়ে দিবেন না, এতে করে মাড়টা বেশি পড়ে যাবে। তো এভাবে হালকা যে আঁচ আছে সেটা দিয়ে এভাবে বসিয়ে দিলে কাঠিটা ভাতটার মার পড়বেই না। সংসারে অনেক অপচয় হয়, তো এত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অপচয় কিছুতেই করা যাবে না। পেঁয়াজের দাম তো অনেক বেড়ে যায় হঠাৎ হঠাৎ, আবার কমে যাওয়ার সম্ভাবনাও থাকে না, সেই কারণে পেঁয়াজ পচে যায়। তো সেই পেঁয়াজটা কীভাবে পচবে না সেটাই বলে দিচ্ছি। এরকম নেট ব্যাগ বা জালি ব্যাগ সবার বাসায় থেকে থাকে, যেহেতু ফল ফ্রুট বা অন্য কিছু আনলে এটা দিয়ে এনে থাকে, তো সেটা আপনারা ফেলে দিবেন না। এভাবে পেঁয়াজগুলো বেছে বেছে এই নেট ব্যাগে ভরে রাখবেন। এতে করে পেঁয়াজটা একটু বাতাস পাবে, সেই জন্য এই পেঁয়াজটা পচে যাবে না। এই তো আমি সবগুলো পেঁয়াজ ভরে নিচ্ছি, তো যার যতটুকু আছে এইটুকু ভরে এভাবে করতে পারেন। এভাবে ঝুলিয়ে রেখে দিলে এটা পচে যাবে না, তাছাড়া মাঝে মধ্যে দেখে শুনে যেটা একটু নরম ভাব পচে যাওয়ার সম্ভাবনা আছে সেটা দেখে দেখে খেলেও হবে। তো পেঁয়াজ সংরক্ষণের টিপসটি কেমন লেগেছে সেটাও জানাবেন। তো আপনারা সবাই আমার ভিডিওতে অনেক বেশি সাপোর্ট করেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ। চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে পারেন। এবার যে টিপসটি শেয়ার করবো সেটা হলো গাজর ছিলা নিয়ে।
বোতলের মুখ দিয়েও অনেক সময় অনেক দারুণ কার্যকারী টিপস হয়ে থাকে। তো এই টিপসটি ফলো করলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। গাজরের যে খোসাটা আছে সেটা একদম পাতলা থাকে, তো সেটা কাটার দিয়ে কাটলে অনেক বেশি চলে যায়, মানে চামড়াটা চলে যায়। তো এভাবে বোতলের একটা ছিপি নিয়ে সেটা খোসাটা ছিলে নিলে এটা একদমই অপচয় হয় না এবং পাতলাভাবে খোসাটা উঠে আসে। এই টিপসটি আপনারা যদি ফলো করেন তাহলে সংসারের অনেক অপচয় থেকে বাঁচতে পারবেন এবং টাকাও খরচ কম হবে। তো বন্ধুরা চলেন অন্য একটা টিপসে চলে যাই। অনেকেই বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানি রান্না করে থাকেন, তো বিরিয়ানির যে মশলাটা রেগুলার আমরা ইউজ করে থাকি যে কোনো কোম্পানির, তো এটা ইউজ করতে হবে এমন কোনো কথা না। তো সেই প্যাকেটের ভিতরের যে মোড়কটা আছে সেটার ভেতরে নামটা লেখা থাকে না যে এটা বিরিয়ানির মশলা। তো অনেক সময় চটপটির মশলা বিরিয়ানির মশলা একসাথে রাখা হয়, বোঝা যায় না, তো সেটা গুলিয়ে ফেলা হয়। সেটা কীভাবে হবে না সেই টিপসটি দেখিয়ে দিচ্ছি। বিরিয়ানির গায়ে যে লেখাটা আছে, যে বিরিয়ানির মশলা, সেই লেখাটা কেটে নিব। কেটে নিয়ে কী করছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে এটা আমি কতটা কাজে লাগাই। ভেতরের প্যাকেটটা নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা, ভেতরের প্যাকেটে কোনো নাম নেই। এখানে এটা বিরিয়ানি নাকি চটপটি নাকি ফালুদা কোন মশলা সেটা কিছুতেই বোঝা যাচ্ছে না। সেই কারণেই কাগজটা আমি কেটে নিয়েছি। কাগজটা কেটে নিয়ে শুধুমাত্র বিরিয়ানি মশলা লেখা যে লেখাটা আছে সেটা আমি একটু কাগজ দিয়ে সুন্দরভাবে সাইজ করে নেব কেচি দিয়ে। তো এখন আমি সেটা আঠা দিয়ে এটার প্যাকেটের গায়ে রেখে দেব। অনেক সময় বিরিয়ানির মশলা অর্ধেক ইউজ করা হয়, সেটা রেখে দেওয়া হয়, তো সেটা কী মশলা বোঝা যায় না। তো একটু ইউজ করার পর ঠিক এইভাবে কাগজ কেটে এটাতে আঠা লাগিয়ে এই প্যাকেটে বসিয়ে দিলে সেটা খুব সহজে চেনা যাবে। এতে করে আপনাদের একটা থেকে আরেকটার মশলার কোনো ঝামেলাই হবে না। আশা করি এই টিপসটি আপনারা বুঝতে পেরেছেন এবং কাজে লাগবেন। তো কারা কারা এভাবে করে থাকেন সেটাও কিন্তু জানাবেন, আর যারা যারা প্রথম দেখেছেন সেটাও জানাবেন। পরবর্তী টিপসটি হলো চা নিয়ে। গরম হলে কি হবে, অনেকেই আছে চা ছাড়া চলতেই পারে না, তো আমি নিজেও সেটা এইরকম, তো কি আর বলবো। তো সেই চাটা দেওয়ার পর অনেকে অনেক গরম থাকলে সেই চাটা খেতে চায় না, তো তখন কি করবেন, চায়ের কাপে একটা চা চামচ দিয়ে রাখবেন, এতে করে চাটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। যারা ঠান্ডা মানে গরম চা খেতে পারেন না তারা এইভাবে চামচ দিয়ে রাখবেন, এতে করে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবং দ্রুত সেটা খেতে পারবেন। পরের যে টিপসটি সেটি হলো যে রান্নাঘরে কাজ করতে করতে পাতিলের যে পোড়া দাগ, বিশেষ করে ঈদে মাংস রান্না করলে সেটা বা অন্য সময় মাংস রান্না করলে পাতিলে লেগে থাকে, পোড়া একটা ভাব থাকে, সেটা হবে না। কীভাবে হবে না দেখিয়ে দিচ্ছি। পাতিলে আমি পানি নিয়ে নিচ্ছি এবং চুলার জালটা ধরিয়ে দিলাম। চুলার জাল ধরানোর পর দিয়ে দিলাম দুই টুকরো লেবু। দেখতেই পাচ্ছেন এগুলো পড়ে থাকা লেবু বা খাওয়া হয়নি এরকম লেবু। এখন দিয়ে দিব ভিম লিকুইড। দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটার রিয়েকশন কতটা হয়েছে। ঠিক এই অবস্থা হওয়ার পর চুলার জালটা বন্ধ করে দিবেন, এতে করে পাতিলটা মাজা এতটা সহজ হবে সেটা না করলে বুঝতেই পারবেন না। আমি একটু নর্মাল স্ক্রাবার মাজনি দিয়ে মেজে নিয়েছি, তাতেই পাতিলের ভেতরটা কতটা পরিষ্কার হয়েছে দেখতেই পাচ্ছেন। এবার শেয়ার করব যে ভাত রান্না করলে ভাত কীভাবে ঝরঝরে হবে। যত খারাপ চালই হয়ে থাকুক না কেন ভাতটা ঝরঝরে হবে কী করলে। যখন চুলায় আমরা ভাত দিয়ে থাকি তখন এক চামচ বা আধা চামচ পরিমাণ চাল অনুযায়ী সয়াবিন তেল দিয়ে দিবেন, এতে করে ভাতটা এতটা ঝরঝরে হবে আপনি করলেই বুঝতে পারবেন। এইভাবে তেল দেওয়ার পর দেখা যায় যে এটার আঠালো যে ভাত, মানে যে কোনো ভাত আঠালো হলে সেটা কিন্তু একদমই হবে না। আপনি যদি বাসায় এভাবে ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন কতটা উপকারী। বন্ধুরা আমার টিপসগুলো আপনাদের যদি উপকারী মনে হয় তাহলে চাইলে অন্যদের সাথে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। এই তো দেখতেই পাচ্ছেন ভাতটা হওয়ার পর কতটা ঝরঝরে হয়েছে। ঠিক এভাবে ভাত রান্না করার পর থেকে আপনি সংসারের ভালো বৌমা হতে পারবেন, আর ভালো বৌমা হতে পারলে আপনি সংসারের কাজ করতেও অনেকটাই ভালো লাগবে। দেখুন ভাতটা আমি বেড়ে নিচ্ছি, তো গরমে অনেক সময় ভাত নষ্ট হয়ে যায়, আপনারা চাইলে এভাবে একটা বলে করে ভাত বেড়ে নিতে পারেন। এভাবে ভাত বেড়ে রাখলে ভাত কখনো নষ্ট হয় না, পানি ছাড়ে না, এতে করে গরমে আপনার ভাতটাও নষ্ট হয় না। রান্নাঘর যতই গুছিয়ে রাখি বা অপচয় কমানোর চেষ্টা করি সংসারে আরও অনেক কাজ থেকে থাকে যেই কাজগুলো না করলেই না, যেমন ধরেন বিছানার এই ঝাড়ুটা,
আমরা প্রতিদিনই ইউজ করে থাকি, কিন্তু সেটা কিভাবে সুবিধাজনক হবে বা আরাম পাবো একটু কাজ করে সেটা কখনোই ভাবি না। তো এই বিছানা ঝাড়ুটা অনেক দিন ধরেই নড়বড়ে একটা অবস্থায় আছে, তো আজকে সেটা ঠিক করে নেব। তো সেটা কিভাবে খুব সহজে ঠিক করব শুধুমাত্র বোতল দিয়ে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি একটা এক পোয়া যে বা হাফ লিটার বোতল আছে সেটা নিয়ে নিচ্ছি, সেটাকে কেটে আমি সাইজ করে এই ঝাড়ুটা তৈরি করব। সেটা কিভাবে তৈরি করব এবং সেটা তৈরি করার পর কখনোই একটা শলাও ঝাড়ু নষ্ট হবে না বা বের হয়ে যাবে না এবং খুব আরামদায়কভাবে আমি বিছানা ঝাড়তে পারবো বা আপনারা পারবেন, সেটাই কিন্তু এখন দেখিয়ে দিব। বোতলটা আমি উপরের অংশ থেকে কেটে নিচ্ছি, উপরের অংশ থেকে কেটে নেওয়ার পর সেটা আমি নিচের অংশ কেটে নেব। এই তো উপরের অংশ কাটা হয়ে গেছে, এখন যে নিচের অংশটা সেটাও আমি কেটে নিচ্ছি। অলরেডি আমার উপরের অংশটা কাটা হয়ে গেছে, এখন নিচের অংশটা সমানভাবে কেটে নিব। এভাবে কেটে নিয়ে ঝাড়ুর ভেতরে দিলে সেটা কখনোই শলা বের হবে না, তো সেটা একটু প্রসেস করে নিতে হবে, আমি দেখাচ্ছি। এই তো প্রতিটা ঝাড়ুর শলা আমি ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, তো এখন কি করি দেখুন। তো এভাবে কিন্তু থাকবে না, সেটাকে একটু পুড়িয়ে নিতে হবে আগুনে। আমি গ্যাসের যে জালটা সেটা অল্প আঁচে করে নিচ্ছি, অল্প আঁচে করে নিলে কাজটা খুব সুন্দর হয়, সেই জন্যই আমি এভাবে করছি। দেখুন আস্তে আস্তে একটু একটু পুড়ে ঝাড়ুটার গায়ে চেপে যাচ্ছে। এভাবে করলে একটা শলাও বের হবে না, এতে করে আপনার ঝাড়ুটা ইউজ করতে যেমন আরাম পাবেন তেমন ব্যবহার সময় সেটা অনেক বেশি কাজে লাগবে, যে এই ঝাড়ুটা চেপে চেপে থাকবে, শলাগুলো একদমই বের হবে না। এভাবে কারা কারা করে থাকেন সেটা কিন্তু জানাবেন। তাছাড়া আপনাদের কাছে যদি এর চাইতে আরও ভালো কোনো টিপস জানা থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন, এতে করে অনেক বেশি খুশি হব। কষ্ট করে ভিডিও বানানোর পর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট এবং লাইক আমার কাজের আগ্রহটা অনেক বেশি বাড়িয়ে দেয়। এই তো কাজটা অলরেডি শেষ হয়ে গেছে, এখন আমি এটা দিয়ে বিছানা ঝাড়বো, আপনাদের দেখাবো সেটা কত সুন্দর হয়। এই তো গোড়ালিটা কত সুন্দরভাবে লেগে গেছে এবং কাজটাও সেরে নিচ্ছি আমি, আমার বিছানাটা ঝেড়ে নিচ্ছি। এই ঝাড়ুটা বানানোর পর অনেকটা নিশ্চিত হতে পেরেছি যে বিছানাটা একদম টান টান রাখা যাবে। তো বন্ধুরা, আমার টিপসটি কেমন লেগেছে এবং টিপসগুলো থেকে কোন টিপসটি আপনার বেশি উপকারী মনে হয়েছে সেটা অবশ্যই জানাবেন। এখন যে দৃশ্যটি দেখছেন সেটা আমার দেশের বাড়ির দৃশ্য। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।